কৃষি বিভাগত সরকারী কর্মচারীর হাহাকার, পাঁচ মাহে কৃষি বিভাগের কর্মচারী পোৱা নাই দৰমহা, দৰমহা নাপায় কৃষি বিভাগের শতাধিক কর্মচারীর হাহাকার। বিগত পাঁচ মাহে রাজ্যের কৃষি বিভাগের প্রায় শতাধিক কর্মচারী লাভ করা নাই দৰমহা। এই কর্মচারীসকলক নিয়োগ করা হয়েছিল রাজ্য সরকারের এক ক্যাবিনেট সিদ্ধান্তের জড়িয়ে। লক্ষ্য আসলে রাজ্য সরকারের কৃষি বিভাগের আসনি সমূহ সফল তথা সেই সমূহ রাইজর মাজত সজাগতা সৃষ্টি করার কারণে নিয়োগ করা হয়েছিল এই সকল কর্মচারীক। পিছে দুর্ভাগ্যজনকভাবে এই সকল কর্মচারীক রাজ্য সরকারে দিব পৰা নাই পাঁচ মাহে দৰমহা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন রাজ্য সরকারে কৃষি বিভাগের কাম কাজের অধিক অগ্রগতির কৃষি বিভাগত প্রতিখন জেলাত সৃষ্টি করেছিল তিনটাক পদর। জেলা কৃষি বিষয়ের সহায়ক হওয়াক সরকারখনে গ্রহণ করেছিল এক ক্যাবিনেট সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত অনুসরি প্রকল্প বিষয়া, গাণনিক বিষয়া আর মিডিয়া এক্সপার্ট এই তিনটা পদত নিয়োগ করা হয় সর্বমুঠ 103 বিষয়া কর্মচারী। ইমানলৈ সকলো ঠিকই আছে। পিছে অক্টোবর মাহত নিযুক্তি লাভ করা এই সকল সরকারি কর্মচারিয়ে বিগত পাঁচ মাহে লাভ করা নাই এটকাও দৰমহা। যাক লৈ কর্মচারী তথা কর্মচারীর পরিয়ালের মাজত লাগিছে হাহাকার। কৃষি বিভাগত নিযুক্তি লাভ করা বহু প্রার্থীয়ে উপযুক্ত অর্হতা সম্পন্ন হওয়া হেতুকে আন আন কর্মক্ষেত্রত পূর্বে সংস্থাপিত আছে, কিন্তু সরকারি খণ্ড হওয়া হেতুকে পূর্বর কর্মসংস্থাপন এরি নতুন ঠিকনা লৈছিল শতাধিক কর্মচারী। পিছে ভাল দিনের সপোন দেখা এই সকল সরকারি কর্মচারিয়ে এতিয়া জ্বলা কলা খাইছে, কিয়নো বিগত পাঁচ মাহে দৰমহা নোপোৱা কর্মচারীসকলে দৰমহা কেতিয়া পাব তারও কোনো নিশ্চয়তা নাই। পলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18, অসম নর্থ ইষ্ট।